পর্যাপ্ত আলুর বন্ধ না পেয়ে বিপাকে পড়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের রাহুল বাগান এলাকা আলু চাষিরা। উল্লেখ্য, এবছর আলুর ফলন ভালো হয়েছে, ফলে সমস্যা আলু চাষিরা। মাঠে পড়ে রয়েছে আলু সারি সারি বস্তা। এদিকে হিমঘরে আলুর জন্য একজন কৃষক একটি বন্ডে 100 প্যাকেট আলু রাখতে পারবে হিমঘরে বলে খবর। এই কৃষক তুলসী রায় বলেন, আগে ভাগে জমি থেকে আলু তুলছি, আজ 17 তারিখ থেকে হিমঘরে আলু রাখা শুরু হবে, আমার দিন পড়েছে 20 তারিখ, আমি 100 প্যাকেটে বন্ড পেয়েছি। 4 বিঘা আলু করেছে, বিঘা প্রতি আলু করতে খরচ হয়েছে 30-31 হাজার টাকা, এখন মাঠে 2 বিঘা আলু বিক্রি হচ্ছে 50 হাজার টাকায়, বাকি আলু হিমঘরে মজুত রাখতে পাচ্ছি না, পাশাপাশি বাড়িতে আলু রাখা পরিকাঠামো নেই, সেক্ষেত্রে এত আলু বাড়িতে রাখলে আলু নষ্ট হবেই, ভেবেছিলাম এবছর বেশি আলু হিমঘরে মজুত রাখতে পারবো, কিন্তু সেক্ষেত্রে হিমঘরে একটি বন্ডে 100 প্যাকেট আলু রাখতে পারবে একজন কৃষক। আলুর বেশি ফলন হয়েছে, সেক্ষেত্রে বেশি আলু বন্ড না পাওয়ার জন্যই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। দাদা কি নাম? আমার নাম তুলসী রায়। এই মাঠে কি করছেন? মাঠে তো আলু উঠাচ্ছি। আলুটা এই সময় উঠিয়ে নিচ্ছেন কেন, মানে কি ব্যাপার? উঠাই নিচ্ছি এই কারণে যে এক শুধু মানে ডেট পড়ছে যে 17 তারিখ থেকে স্টোর খুলবে, এখন মানে আমাদের ডেট আছে 20 তারিখে, আমাকে স্টোর করতে হবে, 100 প্যাকেট আলু বন পাইছি শুধু, আর বাকি তো সব এখন উঠায় রাখতে হবে বাড়িতে, কি করবো এখন। কয় বিঘা আলু করেছেন? আমি তো করছি 4 বিঘার মতো। শুধু 100 প্যাকেটের বন পেয়েছেন? হ্যাঁ, শুধু 100 প্যাকেটের বন পেয়েছি। বাকি কতগুলো ব্যাগ তাহলে থাকবে? আরও মনে করো 300 প্যাকেট থাকবে। তাহলে এই 300 প্যাকেট কী করবেন? এখন কী করবো এখন, মানে বিক্রি করতে গেলে তো এখন বাজারে ওরা ব্যবসায়ীরা এখন এমন হয়ে গেছে, ব্যবসায়ীরা নিতে চায় না এখন। এখন মনে করো মাঠে বলতেছে যে 50 দিলে দাও, না দিলে নাই, তোমার মাল তোমরা রাখো, কিন্তু আমরা তো 50-ই দিতে পারতেছি না। 50-ই দিতে গেলে আমরা তো কৃষক এখন মাঠে মারা যাব, আমরা কী খাইয়া বাঁচবো? আমরা যে বিঘায় 30 হাজার টাকা খরচা পড়ছে, 31 হাজার টাকা খরচা পড়ছে, এখন যদি আমরা সেই জায়গায় যদি 50 হাজার টাকা, 2 বিঘায় 1 গাড়ি আসে, সেই জায়গায় যদি আমরা যদি 50 হাজার টাকা দিই, তাহলে আমার ঘর থেকে আবার উল্টা লস হচ্ছে, তাহলে আমরা কী করবো? মোট কত টাকা খরচা হয়েছে যে 3 বিঘা বললেন? 3 বিঘা মনে করো 95 হাজার টাকার মতো চাইছি। লাভটা কি?